এখনকার প্রাইম টাইম নিউজ নিয়ে আমি আপনাদের সাথে আছি মৃন্ময়, আর আপনারা দেখছেন নিউজ বাংলা নেটওয়ার্ক। সংবাদ নিবেদন করছেন ক্লাউড 99, স্প্ল্যাশ অফ এনার্জি, রাজন জুয়েলার্স, বিবেকানন্দ রোড, ধর্মনগর, উত্তর ত্রিপুরা। সহযোগী নিবেদক রয় জুয়েলারি ওয়ার্কস, বিবেকানন্দ রোড, ধর্মনগর। এখন খবর বিস্তারিত। তত্ত্ব সংস্কৃতি দপ্তর ও কদমতলা আরডি ব্লকের যৌথ উদ্যোগে শুক্রবার ব্রজেন্দ্রনগর গ্রাম পঞ্চায়েতের কমিউনিটি হলে অনুষ্ঠিত হয় ব্লক ভিত্তিক যুব উৎসব। এই যুব উৎসবের শুভ সূচনা করেন উত্তর জেলার সভাধিপতি ভবতোষ দাস। তথ্য সংস্কৃতি দপ্তর, যুব ক্রীড়া দপ্তর ও কদমতলা আরডি ব্লকের যৌথ উদ্যোগে ব্লক ভিত্তিক যুব উৎসবের আয়োজন করা হয়। উত্তরের কদমতলা ব্লকের অধীন ব্রজেন্দ্রনগর গ্রাম পঞ্চায়েতের কমিউনিটি হলে এই যুব উৎসবের আয়োজন করা হয়। সকাল 11টায় ব্লক ভিত্তিক যুব উৎসবের শুভ সূচনা করেন উত্তর জেলা সভাধিপতি ভবতোষ দাস। তাছাড়া অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন কদমতলা পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান সুব্রত দেব, ভাইস চেয়ারম্যান বিদ্যাভূষণ দাস, পঞ্চায়েত সমিতির সদস্য রাজা ধর প্রমুখ। যুব উৎসবে উপস্থিত অতিথিরা ওনাদের বক্তব্যে যুবকদের উদ্দেশ্যে তুলে ধরেন। উপস্থিত অতিথিরা বক্তব্য দিতে গিয়ে বলেন, একটি রাজ্য সমৃদ্ধ শক্তিশালী হতে গেলে প্রথমেই যুবকদের ভূমিকা প্রয়োজন। কৃষি, আর্থিক সহ নানাভাবে রাজ্যকে এগিয়ে নিতে গেলে যুবকদের একযোগে কাজ করতে হবে। পাশাপাশি যুবকরা এগিয়ে এসে ত্রিপুরাকে নেশামুক্ত করতে হবে এবং ভারতবর্ষের মধ্যে ত্রিপুরাকে শ্রেষ্ঠ রাজ্য হিসাবে গড়ে তুলতে হবে। অতিথিদের সংক্ষিপ্ত বক্তব্যের পর গোটা দিনব্যাপী চলে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। দর্শকের আসনে চেয়ার ছিল অধিকাংশ ফাঁকা। শুধু তাই নয়, তথ্য সংস্কৃতি দপ্তর ও যুব ক্রীড়া দপ্তরের কোনো আধিকারিকদেরও মঞ্চে দেখা যায়নি। পাশাপাশি সংবাদ মাধ্যমকেও সরকারি অনুষ্ঠানে কোনো ধরনের চিঠি বা খবর না দিয়ে চুপিসারে যুব উৎসব সম্পন্ন করা হয়। কদমতলা ব্লকের বিডিও কমল দেববর্মা ওনার মর্জিমাফিক সংবাদ মাধ্যম সহ সাধারণ জনগণকেও ব্রাত্য রেখে ওনার মর্জিমাফিক যুব উৎসবটি পরিচালনা করেন। তাতে সাধারণ জনগণ থেকে শুরু করে বিভিন্ন মহলে কদমতলা ব্লকের বিডিও কমল দেববর্মার ভূমিকা নিয়ে গুঞ্জন দেখা দিয়েছে। পূর্বে বিডিও কমল দেববর্মার নামে একগুচ্ছ অভিযোগ থাকলেও তৎকালীন লালবাড়ির ঘনিষ্ঠ থাকায় সব অপরাধ থেকে পার পেয়ে গিয়েছেন। কিন্তু রাজ্য সরকারের পালাবদলের পর বিডিও মহোদয় রং পাল্টে স্বমহিমায় ফিরে এসেছেন। জানা গেছে, ব্লক ভিত্তিক যুব উৎসবে তথ্য সংস্কৃতি দপ্তর, যুব ক্রীড়া দপ্তর ও কদমতলা ব্লক থেকে উৎসবটি পরিচালনার জন্য ভালো অর্থ মঞ্জুর হয়েছে। কিন্তু বিডিও মহোদয়ের চুপিসারে ছোট্ট একটি কমিউনিটি হলে সংবাদ মাধ্যম সহ সকলকে ব্রাত্য রেখে ব্লক ভিত্তিক যুব উৎসবটি কেন করলেন তা নিয়েও জোর চর্চা শুরু হয়েছে। কেন সংবাদ মাধ্যম সহ সকল স্তরে জনগণকে অজ্ঞাত রাখা হলো তা নিয়েও প্রশ্ন দেখা দিয়েছে নানা মহলে। যে আমরা ত্রিপুরা রাজ্যের যুব সমাজকে এগিয়ে আসার আহ্বান আমি এই জন্যই রাখি, ত্রিপুরা রাজ্যকে নেশামুক্ত করতে হবে। ত্রিপুরা রাজ্যকে ভারতবর্ষের মধ্যে সবচেয়ে শক্তিশালী রাজ্য হিসেবে আমাদেরকে প্রতিষ্ঠিত করতে হবে। অর্থনৈতিক ক্ষেত্রে, কৃষির ক্ষেত্রে, শিক্ষার ক্ষেত্রে, স্বাস্থ্যের ক্ষেত্রে, সব দিক থেকে আমাদের এই ত্রিপুরা রাজ্যকে আগামী দিনে যদি প্রতিষ্ঠিত করতে হয় তাহলে যুব সমাজকেই এগিয়ে আসতে হবে। যুব সমাজ ছাড়া কোনো দেশেই, কোনো রাজ্যেই রাজ্যকে শক্তিশালী করা সম্ভব নয়। তাই এই আহ্বান আমার যুব সমাজের প্রতি, আগামী দিনে নেশামুক্ত ত্রিপুরা গঠন করা, আগামী দিনে ত্রিপুরা রাজ্যকে অর্থনৈতিকভাবে একটা শক্তিশালী রাজ্য গঠন করা, কৃষির ক্ষেত্রে ত্রিপুরা রাজ্যকে নিজের পায়ে দাঁড় করানো, ত্রিপুরা রাজ্যের প্রতিটি মানুষের পরিবারকে নিজের পায়ে দাঁড় করানো, এই যে কর্তব্য, এই কর্তব্যটা যুব সমাজকেই করতে হবে। এই আহ্বান আমি সম্পূর্ণ যুব সমাজের কাছে রেখে রাখছি। আমি কদমতলা প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। অবৈধভাবে ই রিক্সা বিক্রির প্রতিবাদে ই রিক্সা শ্রমিক সংঘ কৈলাসহর মহকুমা কমিটির উদ্যোগে শুক্রবার মহকুমা শাসকের কাছে ডেপুটেশন প্রদান করা হয়। ই রিক্সা প্রতিদিন কৈলাসহরের অবৈধভাবে বিক্রি হচ্ছে। ছোট্ট এই শহরে জনগণের তুলনায় ই রিক্সা দিন দিন বৃদ্ধি পাচ্ছে, অথচ প্রশাসনের পক্ষে কোনো হেলদুল কিংবা পদক্ষেপ নেই। এরই প্রতিবাদে মাঠে নামল শাসক দলের শ্রমিক সংগঠন। ভারতীয় মজদুর সংঘ অনুমোদিত ত্রিপুরা ই রিক্সা শ্রমিক সংঘের কৈলাসহর মহকুমা কমিটির সদস্যরা শুক্রবার কৈলাসহরের মহকুমা শাসক ডক্টর বিশাল কুমারের নিকট ডেপুটেশন প্রদান করে। ডেপুটেশন শেষে সংগঠনের সক্রিয় সদস্য রূপক দাস বলেন, ঊনকোটি জেলা এবং উত্তর জেলার বিভিন্ন ই রিক্সা শোরুমগুলি কাগজপত্র না দিয়ে সম্পূর্ণ অবৈধভাবে প্রতিদিন ই রিক্সা বিক্রি করছে, কিন্তু পুরনো ই রিক্সার কাগজেই এখন পর্যন্ত শোরুমগুলি দিচ্ছে না। প্রশাসনের তরফেও কোনো ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে না।
আজকে পুরানো রিজিস্টার কাগজপত্র এখন অব্দি সঠিক ক্লিয়ার হয়েছে না। তো এরপর যে নতুন টুকটুক কিছু মালিক হলে নতুন নতুন টুকটুক আনতেছে, শোরুম হলে নতুন নতুন টুকটুক বেঁচেছে কাগজপত্র ছাড়া, সেই পুরানা গাড়ির মালিকগুলো এখন অবধি কোনো সংশোধন পাইছে না। তখন যদি সেই আবার নতুন গাড়িগুলো আইন যদি কোনো সমস্যা হয়, এর লাগে আমরা আজকে ডেভলিউশনটা দেওয়া হয়েছে এবং সমস্ত শোরুমরা জানানো হয়েছে। বিশেষ করে আমরা নুগুড়ির থেকে বেশি বেঁচতেছে ধর্মনগর নর্থ ডিস্ট্রিক্টের শোরুমগুলো, একমাত্র এক নম্বরের লোকে ওয়াইসি শোরুম বন্ধু, সে খুব বেআইনিভাবে গাড়িগুলো বেঁচতেছে, তার কোনো কাগজপত্র ছাড়া সে গাড়িগুলো দিতেছে, সে কোনো আইন শৃঙ্খলা কোনো কিছু জানে না, কয়েছে এইসব কিছু লাগতো না। যখন কাগজপত্র হইব তখন আমি কাগজপত্র দিয়া দিব এবং ওদের ইন্স্যুরেন্স ছাড়াও গাড়িগুলো রোডে নামতেছে। ওই লাগে আমরা মহকুমা শাসকের কাছে আজকে এই আবেদনটা রাখিয়া কাগজটা। ডেপুটেশন শেষে মহকুমা শাসক ডক্টর বিশাল কুমার ডেপুটেশনের যৌক্তিকতা স্বীকার করে বলেন যে প্রশাসনের তরফে খুব শীঘ্রই পদক্ষেপ নেওয়া শুরু হবে। हमारे पास कुछ ई रिक्शा चालक आए थे, उनकी जो समस्या है कि उनको बैंक लोन नहीं मिल पा रहा है अभी कराशिया सब डिवीज़न से बैंक से, और जबकि स्टेट लेवल पे डिसीज़न हो चुका है कि उनको स्पेशल बैंक इसमें लोन दिया जाएगा। और दूसरी समस्या उनको ये है कि ज़रूरत से ज़्यादा टुक टुक हो गए हैं कैलाशहर सब डिवीज़न में, और इस इतनी ज़्यादा संख्या होने के बावजूद भी इनकी बिक्री रेगुलर हो रही है, और जो बिक्री कर रहे हैं जो एजेंसी इसको बिक्री कर रहा है वो इनको प्रॉपर डॉक्यूमेंट्स भी नहीं देता है। तो उनका कहना है कि सर इसमें टैक्स की चोरी भी हो रही है और साथ साथ प्रॉपर डॉक्यूमेंटेशन ना होने की वजह से बाद में इनको डॉक्यूमेंट लेने में दिक्कत आएगी। तो इन्हीं चीज़ों को लेके कैसे इनको कंट्रोल किया जाए, कैसे लोन दिया जाए, और जो ज़्यादा संख्या बढ़ गई है कैसे इनको कंट्रोल किया जाए, इस पर उन्होंने मुझे एक अधिवेशन वो दिया था, रिक्वेस्ट भेजी है, और मैं बाकी डिपार्टमेंट्स के साथ और स्टेट गवर्नमेंट के साथ बात करके इनके सॉल्यूशन करने की कोशिश करूँगा। कोयला शहर থেকে দেবাশিস দত্তের রিপোর্ট, নিউজ বাংলা। অবৈধভাবে বিদ্যুৎ চুরি করে চলছে সরকারি বিল্ডিং কনস্ট্রাকশনের কাজ, ঘটনা পানিসাগর মহকুমার মৎস্য দপ্তরের অফিস কার্যালয়ে। এই ঘটনায় বিদ্যুৎ দপ্তরের ভূমিকা নিয়ে ক্ষোভ দেখা দিয়েছে জনমনে। আবারও সরকারি দপ্তরের বিল্ডিং কনস্ট্রাকশনের কাজ চলছে অবৈধভাবে বিদ্যুৎ চুরি করে, তার একটি জ্বলন্ত প্রমাণ পরিলক্ষিত হয় পানিসাগর মহকুমার মৎস্য দপ্তরের অফিস কার্যালয়ে। বিগত প্রায় ১৯ মাস পূর্বে মৎস্য দপ্তরের কার্যালয়ে বিধায়ক বিনয়ভূষণ দাসের হাত ধরে ঘটা করে শুভ শিলান্যাস অনুষ্ঠানের মাধ্যমে শুরু হয় নতুন বিল্ডিং কনস্ট্রাকশনের কাজ। এরপর থেকেই অসৎ উপায় অবলম্বন করে হুক লাইন লাগিয়ে বিদ্যুৎ চুরি করে ঘটা করে চলছে নির্মাণ কাজ। প্রশ্ন হলো, কোটি টাকা খরচ করে সরাসরি বিল্ডিংয়ের কাজ সম্পন্ন হলেও নির্মাণ কাজে নিযুক্ত ঠিকাদার কেন বৈধভাবে বিদ্যুৎ সংযোগ নিলেন না? যতটুকু জানা গেছে, কুমারঘাটের জনৈক ব্যক্তি বিল্ডিংয়ের কাজের বরাত পায়, বিল্ডিং নির্মাণের কাজ প্রায় শেষ লগ্নে এসে পৌঁছে গেছে। এমত অবস্থায় হাতে গোনা দূরত্বের মধ্যে পানিসাগর বিদ্যুৎ দপ্তরের কার্যালয়টি অবস্থিত হলেও চোখে পড়েনি দপ্তরের কোনো কর্মকর্তাদের। মাঝে মধ্যে লোক দেখানো নাটক করে কিছু কিছু হুক লাইন বিরোধী অভিযান করলেও ডিলচুরা দূরত্বে এই দৃশ্যটি বিদ্যুৎ দপ্তরের নজরে পড়েনি। কোনো এক অজ্ঞাত কারণে হয়তো দপ্তরের কুম্ভকর্ণ নিদ্রা ভঙ্গ হয়নি বলে মনে করছেন এলাকার শুভবুদ্ধি সম্পন্ন জনগণ। এখন দেখার ব্যাপার হলো খবরের জেরে বিদ্যুৎ দপ্তরের নিদ্রা ভঙ্গ হয় কি না। এলাকাবাসীদের অভিমত এদেরকে হাতে নাতে পাকড়াও করে কঠোর শাস্তি প্রদানের, নতুবা দিনের পর দিন এদের জন্য সাধারণ জনগণকে অত্যধিক হারে বিদ্যুৎ মাশুল গুনতে হবে। পানিসাগর প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। প্রশাসনিক কাজে বিজেপি মণ্ডলের পক্ষে হস্তক্ষেপ করায় ক্ষোভ দেখা দিয়েছে বিজেপির ৫০ সদস্যদের মধ্যে। ঘটনা কৈলাসহর গৌরনগর গ্রাম পঞ্চায়েতের। এই ঘটনায় বিধায়ক ভগবান দাসের হস্তক্ষেপ চেয়েছেন পঞ্চায়েতের ৬ সদস্য। ১৩ আসন বিশিষ্ট কৈলাসহরের গৌরনগর পঞ্চায়েত সমিতির ৮টি আসন বিজেপি দলের অধীনে এবং ৫টি আসন কংগ্রেস দলের অধীনে। শাসক দল বিজেপির দখলে থাকা গৌরনগর পঞ্চায়েত সমিতিতে ইদানিং কৈলাসহরের বিজেপি মণ্ডলের পক্ষে প্রশাসনিক কাজে প্রচণ্ডভাবে হস্তক্ষেপ করায় বিজেপি দলের ৮ সদস্যের মধ্যে ৬ সদস্য বিক্ষুব্ধ হয়ে উঠেছে। খবরে প্রকাশ, সমিতির চেয়ারম্যান নারায়ণ সিংহকে সম্প্রতি বিজেপি কৈলাসহর মণ্ডলের সভাপতি হেমেন্দ্র কুমার দেব ওনার নিজের স্বাক্ষরিত একটি চিঠি দিয়েছেন। এই চিঠিতে লেখা ছিল, দলের পক্ষ থেকে বিভিন্ন শাখা সংগঠনের পদাধিকারীদের নিয়ে মোট ৯ জনের একটি কমিটি, এই কমিটির মাধ্যমে পঞ্চায়েত সমিতির সমস্ত কাজকর্ম চলবে, এই কমিটিকে না জানিয়ে কোনো কাজ করা যাবে না। চিঠি পাওয়ার পর
চেয়ারম্যান নারায়ণ সিং দলের আটজন সদস্য একত্রিত হয়ে এক সভায় এই কমিটির প্রসঙ্গ তুললে উপস্থিত আট সদস্যের মধ্যে ছয়জন সদস্য ক্ষোভ প্রকাশ করেন। এরপর বিক্ষুব্ধ এই ছয় সদস্য ঊনকোটি জেলার বিজেপি সভাপতি বিধায়ক ভগবান দাসের দ্বারস্থ হয়ে বিষয়টি জানালে ভগবান দাসও নিজে এই বিষয়ে ক্ষোভ ব্যক্ত করেন এবং ভগবান দাস বিক্ষুব্ধ এই ছয় সদস্যকে বলেন, আগামী দশ দিনের মধ্যে বিষয়টি দেখে দেবেন। এভাবে মণ্ডলের সভাপতি প্রশাসনিক কাজ পরিচালনার জন্য দলীয় কমিটি কি করতে পারেন। তবে সমিতির চেয়ারম্যান নারায়ণ সিংহ চিঠির সত্যতা স্বীকার করে বলেন যে কমিটিকে এখনও গ্রাহ্য করা হয়নি। সেদিন একটা প্রপোজাল পাঠিয়েছিল, সেই প্রপোজালটা নিয়ে আমাদের পঞ্চায়েত সমিতির যত মেম্বার্স আছে তাদের নিয়ে বসে এই ব্যাপারটা নিয়ে আলোচনা করব বলে আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম। কিন্তু সেদিন আমাদের এই সিদ্ধান্ততে কেউ বা হা কেউ বা না এইভাবে কোনো মানে কনফার্ম সিদ্ধান্ত এখনও হয়নি, অতএব এই এটা কোনো অ্যাপ্রুভালে গেছে না। আর এর আগে এইভাবে কি পঞ্চায়েতে ব্লক ডেভেলপমেন্ট কমিটি বলে একটা কমিটি ছিল কি না সে ব্যাপারে আমার জানা নেই, তাই সে ওই মানে এটা ওই যেটা দলীয় তরফ থেকে পাঠানো প্রপোজাল যেটা এই প্রপোজাল এখনও অ্যাকসেপ্ট করা হয়নি। আর এখন এটা আমাদের মধ্যে হ্যাঙ্গিং অবস্থার আছে, যদি এইভাবে থাকে বা কোনো সরকারি আমাদের গাইডলাইনে থাকে বা ব্লকের গাইডলাইন বা আমাদের দলীয় কোনো গাইডলাইনে থাকে তাহলে তা পরবর্তীকালে এটা দেখা যাবে। দলীয়ভাবে কয়জনের কমিটি তৈরি করে দেওয়া হয়েছিল? নয়জনের কমিটি। তো মানে এটা কমিটির নাম কি দেওয়া হয়েছিল? কমিটির নামটা আমি ঠিক জানি না, আমি এতটুকু আমি কমিটির নামটাও পড়িনি আর ইয়ে করিনি। দলীয়ভাবে কারা দিয়েছিল আপনার কাছে? দলীয়ভাবে এখান থেকে দলীয় লোকরা এসেছিলো কয়েকজন। এটা কি জেলা কমিটি দিয়েছিল না মণ্ডল? মণ্ডল কমিটি থেকেই দেওয়া হয়েছিল, মণ্ডল কমিটি থেকে দেওয়া হয়েছিল, কয়েকজনের নাম এখানে নথিভুক্ত করা হয়েছিল। মানে মূল ব্যাপারটা মানে কমিটিটা কী জন্য করা হয়েছিল? কমিটিটা কমিটির করার মূল উদ্দেশ্য হলো আমাদের ব্লকের যে ডেভেলপ সেই ডেভেলপটা ব্যাপারে আমাদের সঙ্গে সলা পরামর্শের ব্যাপারটা নিয়ে গঠন করা হয়েছিল। মোটামুটি ছয়জন সদস্য গিয়েছিলেন জেলা সভাপতি ভগবান দাসের কাছে, সেটা ব্যাপার আমি জানি না। সেটা ব্যাপারটা কজন গিয়েছিল সেই ব্যাপারটা আমার জানা নাই, সে আমাকে এটা কোনো ইনফর্ম দেয়নি। আমাদের ভাইস চেয়ারম্যান সাহেব উনিও এখানে আসেন, যদি প্রয়োজনে ওনাকেও এখানে করবে ডাকানি যা সেই ব্যাপার ভগবান দাস এই মহাশয় MLA সাহেবের কাছে গিয়েছিলো না গেছে না সেটার ব্যাপার আমার জানা নাই। কৈলাসহর থেকে দেবাশিস দত্তের রিপোর্ট, নিউজ বাংলা। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর অন্যান্য খবর নিয়ে, সঙ্গে থাকুন। আপনার পুরনো গাড়ি কিংবা দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়ে যাওয়া গাড়িকে নতুন করে সাজিয়ে তোলার কথা ভাবছেন? নিশ্চিন্তে চলে আসুন আমাদের জনতা পেন্টিং অ্যান্ড হিট চেম্বারে। ধর্মনগর বটরশি তিলথই রোডে রয়েছে আমাদের এই শোরুম। আমাদের এখানে রয়েছে যে কোনো মডেলের গাড়ির বডি মেরামত করার সুবন্দোবস্ত। আপনি পাবেন আপনার চাহিদা অনুযায়ী উন্নত মানের 2K কোম্পানির কালার করার সুযোগ। এছাড়া কম্পিউটারাইজ সিস্টেমের মাধ্যমে নতুন এবং পুরনো মডেলের যে কোনো গাড়ি কিংবা বাইকের কালার ম্যাচিং করা হয়। আছে হাইড্রোলিক লিফটের মাধ্যমে গাড়ি সারাইয়ের ব্যবস্থা। পাবেন যে কোনো গাড়ি কিংবা বাইকের ইলেকট্রিক ওয়্যারিংয়ের সুবন্দোবস্ত। আমাদের দক্ষ কারিগরদের হাতের স্পর্শে আপনার গাড়ি কিংবা বাইক হয়ে উঠবে নতুন ঝকঝকে। আপনার গাড়ি কিংবা বাইকের বডি মেকিংয়ের যে কোনো প্রয়োজনে সদা প্রস্তুত জনতা পেন্টিং অ্যান্ড হিট চেম্বার, বটরশি তিলথই রোড, ধর্মনগর। এছাড়াও আমাদের এখানে নতুনভাবে সংযোজিত হয়েছে জনতা স্টিল ফার্নিচার, যেখানে আপনারা পাবেন দক্ষ কারিগর দ্বারা তৈরি আপনার পছন্দমতো উন্নত মানের ফার্নিচার, যেমন স্টিল আলমিরা, শোকেস, টেবিল, চেয়ার ইত্যাদি অতি আকর্ষণীয় মূল্যে। তাই আজই চলে আসুন জনতা স্টিল ফার্নিচারে। যে কোনো প্রয়োজনে ফোন করুন 9206178215 এবং 8414895627 এই নম্বরে।
আজকাল ভালো চাকরির জন্য শুধু স্কুল কলেজের ভালো রেজাল্ট যথেষ্ট নয়, কম্পিটিশন সর্বত্র। তাই নিজেকে প্রমাণ করতে হয় বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষায়। আর উত্তর ত্রিপুরায় বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের স্পেসিফিক কোচিং মানেই ইন্দ্র ইনস্টিটিউট অফ লার্নিং, স্টেশন রোড, রাজবাড়ি, ধর্মনগর। ইন্দ্র ইনস্টিটিউট অফ লার্নিং এ দিল্লি, এলাহাবাদ ও পাটনার অভিজ্ঞ ফ্যাকাল্টির তত্ত্বাবধানে রেলওয়ে, এসএসসি ও আইবিপিএস, ব্যাংকিং ইত্যাদি পরীক্ষার জন্য সুনির্দিষ্ট কোচিং করানো হয়। এছাড়া স্পেশাল কোচিং করানো হয় আরআরবি জেই এক্সামের জন্য। তাছাড়া টেট পরীক্ষায় সফল হবার যাবতীয় কোচিং চাইলেও আসুন ইন্দ্র ইনস্টিটিউট অফ লার্নিং এ। শুধু কোচিং নয়, স্টাডি ম্যাটেরিয়ালস, মক টেস্ট এবং লাস্ট মিনিট সাজেশনের মাধ্যমে উই প্রিপেয়ার ইউ দি বেস্ট। তাই ক্যারিয়ার ফোকাসড স্টুডেন্টসরা একটু ভিন্নভাবে নিজেদের তৈরি করে নিতে অতি সত্বর যোগাযোগ করুন ইন্দ্র ইনস্টিটিউট অফ লার্নিং এ, স্টেশন রোড, রাজবাড়ি, ধর্মনগর। ফোন নাম্বার 7005971665 এবং 8731005616। ফিরে এলাম বিরতির পর। বৃহস্পতিবার ধর্মনগরের বিএমএস অফিস প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় বিজেপির জনজাগৃতি র্যালি। এই র্যালিতে উপস্থিত ছিলেন খাদ্যমন্ত্রী মনোজ দেব, উপাধ্যক্ষ বিশ্ববন্ধু সেন, বিজেপির রাজ্য সম্পাদক রাজীব ভট্টাচার্য সহ অন্যান্যরা। এই জনজাগৃতি র্যালিকে ঘিরে বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে বিপুল উৎসাহ ও উদ্দীপনা পরিলক্ষিত হয়। ধর্মনগর মোটরস্ট্যান্ডের বিএমএস অফিস প্রাঙ্গণে বৃহস্পতিবার বিকালে জনজাগৃতি র্যালি অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ বিশ্ববন্ধু সেন, খাদ্য বিষয়ক মন্ত্রী মনোজ কান্তি দেব, খাদি ও গ্রামোদ্যোগের চেয়ারম্যান রাজীব ভট্টাচার্য, উত্তর জেলা সভাপতি ভবতোষ দাস, রাজ্য কমিটির সম্পাদক যাদবলাল নাথ, জেলা কমিটির দুই সাধারণ সম্পাদক জহর চক্রবর্তী ও কাজল দাস। তাছাড়া উপস্থিত ছিলেন বিভিন্ন মণ্ডলের সভাপতিরা, মহিলা মোর্চা, যুব মোর্চা ও বিজেপি সংগঠনের অন্যান্য সদস্য সদস্যরা। দীর্ঘ ২৫ বছরে বামফ্রন্টের দুর্নীতি, সামাজিক শোষণ প্রণালী, শত শত কোটি টাকার নয় ছয়ের ঘটনা, অর্থাৎ বাম আমলের কালো অধ্যায়কে তুলে ধরেন বিভিন্ন বক্তারা। এখন ক্ষমতায় না থেকেও রাজ্যের বিভিন্ন স্থানে কূট কৌশল অবলম্বন করে রাজ্যের পরিস্থিতি উত্তপ্ত করার চেষ্টা চালানো হচ্ছে, তা কোনোভাবেই এই বিজেপি সরকার সার্থক করে তুলতে দেবে না। মানুষকে বিভ্রান্ত করে দীর্ঘদিন এই রাজ্যে ক্ষমতায় ছিল বামফ্রন্ট, এবারও আবার মানুষকে বিভ্রান্ত করে বাঁকা পথে ক্ষমতা দখলের দিবাস্বপ্ন দেখছে বামেরা। তারা দীর্ঘদিন এ রাজ্যের মানুষের সাথে প্রতারণা করেছে, এখন মানুষ তা বুঝতে পারছে। তাই আগামী ৫০ বছরেও এ রাজ্যে আর বামফ্রন্ট আসবে না বলে নেতারা জোরালো দাবি জানান। রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের উন্নয়নমুখী পরিকল্পনাকে সাধারণ মানুষের কাছে বিরূপ দৃষ্টিভঙ্গি নিয়ে পরিবেশন করার চেষ্টা চালানো হচ্ছে। তবে উন্নয়ন কাকে বলে রাজ্যের মানুষ বুঝে গেছে, তাই তাদের আবারও প্রতারণার খপ্পরে ফেলা সম্ভব হবে না। সরকার প্রতিষ্ঠা হয়েছে, সরকার প্রতিষ্ঠার পর সরকারের অনেক প্রতিশ্রুতি ভুলে যায়, কিন্তু আমি ধন্যবাদ জানাই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী আদরণীয় বিপ্লব কুমার দেব মহোদয়কে এবং তার মন্ত্রী পরিষদের সকল সদস্যদেরকে, যে ভারতীয় জনতা পার্টির সরকার এই ত্রিপুরা রাজ্য প্রতিষ্ঠা হওয়ার পর তার প্রতিশ্রুতি ভুলে যায়নি। যারা দুর্নীতির সঙ্গে জড়িত রয়েছে একে একে খুঁজে বার করে তাদেরকে শাস্তি দেওয়ার জন্য সরকার উদ্যোগ গ্রহণ করেছে। ইতিমধ্যে আপনারা দেখেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী পিডব্লিউডি মিনিস্টার বাদল বাবু, কমিউনিস্টের নেতা, বড় বড় মাইকে দাঁড়িয়ে বক্তব্য রেখেছেন গরিবের সরকার, গরিবের সরকার, আর গরিবের টাকা আত্মসাৎ করে তাদের ব্যক্তিগত সম্পত্তি করেছে, তাদের কমিউনিস্টের সিপিএমের পার্টি অফিসগুলি বিল্ডিং বানিয়েছে। রেহাই পাবে না, রেহাই পাবে না। ধর্মনগর থেকে বিকাশ ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ বাংলা। রাজ্যভিত্তিক রোল প্লে নাটকে প্রথম হয়ে জাতীয় স্তরে রোল প্লে নাটক প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে আগামী পয়লা ডিসেম্বর দিল্লির উদ্দেশ্যে রওনা হবে পদ্মপুর স্কুলের নাটকের দল। এই উপলক্ষে শুক্রবার সকালে উপাধ্যক্ষ বিশ্ববন্ধু সেনের বাসভবনে গিয়ে ওনার সাথে দেখা করে এই দলের সদস্য সদস্যরা। রাজ্যভিত্তিক রোল প্লে নাটক প্রতিযোগিতায় এবছর প্রথম স্থান দখল করেছিল ধর্মনগরের পদ্মপুর দ্বাদশমান বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। জাতীয় স্তরের প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে এই দলটি দিল্লির উদ্দেশ্যে রওনা হবে। দিল্লি যাওয়ার প্রাক মুহূর্তে শুক্রবার সকালে ধর্মনগরের জনপ্রিয় বিধায়ক তথা বিধানসভার উপাধ্যক্ষ বিশ্ববন্ধু সেনের বাসভবনে এই রোল প্লে নাটকের অংশগ্রহণকারী ছাত্রছাত্রীরা এবং পদ্মপুর স্কুলের শিক্ষক শিক্ষিকারা সহ নাটকের নির্দেশকরা যান। সেখানে যাওয়ার পর তাদের সাথে কথা বলেন এবং তাদের শুভেচ্ছা জানান উপাধ্যক্ষ বিশ্ববন্ধু সেন। পাশাপাশি জাতীয় স্তরের প্রতিযোগিতায় তাদের সাফল্য কামনা করেন।
এই দলটির সাথে গাইড টিচার হিসাবে যাচ্ছেন পদ্মপুর স্কুলের শিক্ষক তথা বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব সুমিত নাথ চৌধুরী। এক সাক্ষাৎকারে সুমিত নাথ চৌধুরী জানান, ন্যাশনাল রোল প্লে এটা প্রতি বছরই আমাদের রাজ্য থেকে একটি দল দিল্লিতে যায়। এবছর পদ্মপুর দ্বাদশমান বিদ্যালয়ের দলটি রাজ্যতে প্রথম স্থান অধিকার করে দিল্লি যাবে। আগামী 1 ডিসেম্বর দিল্লিতে অনুষ্ঠিত হবে ন্যাশনাল রোল প্লে কম্পিটিশন। আমরা আশাবাদী এই জাতীয় স্তরের প্রতিযোগিতাতেও আমাদের রাজ্যের দল ভালো ফলাফল করবে। এই জন্য আমরা রাজ্যবাসীর কাছে তথা আমাদের ধর্মনগরবাসীর সবার কাছে শুভেচ্ছা চাই। আমরা দিল্লিতে এই দলটি আগামী 3 তারিখ থেকে 6 তারিখ পর্যন্ত অনুষ্ঠানে অংশ নেবে। 7 তারিখ দলটি আবার রাজ্যে ফিরে আসবে। সবার শুভেচ্ছা কামনা করছি। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। এখনকার মতো প্রাইম টাইম নিউজ এ পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার জন্য চোখ রাখুন নিউজ বাংলার পর্দায়।